আচ্ছা, পিত্তথলিতে পাথর শনাক্ত হলে তারপর কি করতে হয়? পিত্তথলির পাথর কি আসলে ওষুধে দূর করা যায়? পিত্তথলিতে পাথর আপনি বললেন যে নারীদের বেশি হয়, এর পিছনে কি কোনো কারণ আছে? আপনি বললেন যে অপারেশন প্রয়োজন, তো অপারেশনটা কিভাবে করবে, পেট কেটে নাকি ল্যাপারোস্কোপি? বর্তমান সময়ে একটি পরিচিত সমস্যা পিত্তথলিতে পাথর। পিত্তথলিতে পাথর হলে অনেকে দ্বিধায় পড়ে যান, অপারেশন করাবেন নাকি করাবেন না, অপারেশন করালে কিভাবে করাবেন, ল্যাপারোস্কোপির মাধ্যমে নাকি পেট কেটে। পিত্তথলিতে পাথর হলে কি করবেন তা নিয়ে আমাদের আজকের টিভিএস ভালো থাকুন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার রাজীব দে সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাদেরকে ধন্যবাদ একটা ভালো বিষয়ে কথা বলার জন্য, আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনি জানেন যে পিত্তথলিতে পাথর একটা সাধারণ সমস্যা, কিন্তু আসলে পিত্তথলিতে পাথর হলে কিভাবে বোঝা যাবে, কোনো উপসর্গ আছে কি? পিত্তথলির পাথর এটা প্রচণ্ড কমন একটা সার্জিক্যাল রোগ, প্রচণ্ড কমন, এবং এভাবে বলা হয় বইতে বা আপনি ইন্টারনেটেও দেখতে পাবেন যে আসলে আমাদের এই উপরের পেটে যত ধরনের রোগ হতে পারে, পিত্তথলির, পিত্তনালীর, অগ্নাশয় সব কিছু মিলে যদি আমরা বলি যে হেপাটোবিলিয়ারি সিস্টেম, এই সিস্টেমের যত ধরনের রোগ হতে পারে তার ধরনের 90-95% রোগী ধারণ করে আসা হচ্ছে পিত্তথলির পাথর। এবং এই পিত্তথলির পাথর হবার স্পেসিফিক একটা বয়স আছে, আবার কিছু কিছু কন্ডিশন আছে যে সময়গুলোতে এই রোগটা বেশি হয়। আমরা যে 5F বলি, যে একটা খুব কমন টার্ম বইতে লেখা থাকে, আমরা MBBS শিক্ষার্থীদেরকে এভাবে মনে করি, মনে করে রাখার জন্য বলি 5F, যে আসলে 40 বছর বয়সের কাছে 40 এজ, তারপর যারা একটু ফ্যাটি মানে তাদের ওজনটা বেশি, আবার ফিমেলদের এই রোগটা বেশি হবে। তো এই যে যে এই যে আমরা গ্রুপ অফ পিপল, এদের হচ্ছে এই রোগটা বেশি হয়। আর হলে কি কি আসলে সমস্যাটা হয়, যেহেতু এটা পিত্তথলি পেটের ডান পাশে উপরের দিকটাতে থাকে, সাধারণত এই রোগে আক্রান্ত রোগীরা প্রচণ্ড পেটে ব্যথায়, প্রথমে পেটে ব্যথা শুরু হয় এবং এই পেটে ব্যথাটাকে আমরা, এটাকে বলা হয় কলিকি পেইন, মানে ব্যথার ধরনটা হচ্ছে কলিকি, অর্থাৎ কামড়ে ধরবে ব্যথাটা আবার ছেড়ে দেবে, এই ধরনের একটা কামড়ে ধরা ব্যথা হবে, সাথে বমি থাকবে এবং ক্ষুধামন্দা থাকবে, অনেক সময় বমি ভাব হয়, বমিটা হতে চায় না। আবার অনেক সময় এমন হলো যে একটা বিয়ে বাড়িতে গেছে, একটু ভালো খাওয়া দাওয়া হয়েছে অথবা একটু ফ্যাটি ফুড খাওয়া হয়েছে, এরপর ব্যথাটা শুরু হয়, তাহলে এই ব্যথা থাকে। এবং যদি এমন হয় যে সেটা ইনফেকশনের লেভেলে চলে গেল, আমরা বলি অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অর্থাৎ পিত্তথলির পাথর হয়েছে, হয়ে আবার সেটা সেটাকে পিত্তথলির পাথর থেকে পিত্তথলির প্রদাহ লেভেলে নিয়ে গেছে, তখন তার কিন্তু জ্বরও আসে। সুতরাং এই যে পেটে ব্যথা, জ্বর, বমি, এবং পেটে ব্যথাটা কোন জায়গাটায় বললাম, যে আসলে উপরের পেটে ডান দিকটায়। আবার এই ব্যথারও কিছু ধরন আছে, ব্যথাটা অনেক সময় পিঠের দিকে চলে যেতে পারে, যেহেতু একই নার্ভ ড্রামাটামের থাকে, পিঠের দিকে চলে যেতে পারে, ব্যথার আস্তে আস্তে কাঁধের দিকে আসতে পারে, এই সব কিছুই আসলে পিত্তথলির পাথরের একটা রোগীর এই সব লক্ষণ নিয়ে সে আমাদের কাছে হাজির হয়। আচ্ছা, এই লক্ষণগুলো দেখা দিলে কিভাবে শনাক্ত করা হয় আর কি? প্রথমেই আমরা আসলে যখন রোগীটাকে আমাদের কাছে, যখন চেম্বারে বা আমাদের হাসপাতালে রোগীরা আসেন, প্রথমে আমরা তাকে ভালো করে তারা অ্যাবডোমেনটা আসলে এক্সামিন করি, এবং অ্যাবডোমেনে একটা খুব কমন সাইন আছে, সেটাকে বলে মারফিস সাইন, অর্থাৎ তার ডান পাশে যেখানে আমাদের পাজরটা শেষ হলো সেই জায়গাটায় স্পেসিফিক একটা জায়গা আছে, আমরা চাপ দিলে বুঝতে পারি যে তার পিত্তথলির প্রদাহ আছে। প্রদাহের মূল কারণ পিত্তথলির পাথরই হয় সাধারণত, এটা হচ্ছে একটা, যে আমরা রোগীটাকে পরীক্ষা করে একজন চিকিৎসক বুঝতে পারলেন যে না, তার পিত্তথলিতে কোনো একটা প্রবলেম আছে। এরপরে আমরা প্রথম যে পরীক্ষাটা রোগীর করতে দিই সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, আমরা তার পেটের পুরো একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিই, এবং সেখানে একজন সোনোলজিস্ট যিনি আল্ট্রাসোনোগ্রাম করেন তিনি খুব দক্ষতার সাথেই দেখতে পান পাথরটাকে, এবং পাথরটাকেও নিয়ে তিনি কমেন্ট করেন, আবার পিত্তথলির যে আকারটা সেটা অনেক সময় বড় হয়, পিত্তথলির যে আবরণটা, যে পর্দারা থাকে সেই পর্দারা অনেক সময় ফুলে ফেঁপে ওঠে, এই সব কিছু মিলে আল্ট্রাসোনোতে স্পষ্টভাবেই টের পাওয়া যায় যে তার পিত্তথলিতে পাথর আছে কি নেই। আচ্ছা, পিত্তথলিতে পাথর শনাক্ত হলে তারপর কি করতে হয়? যদি সরাসরি প্রশ্ন করেন যে পিত্তথলির পাথরের আসলে চিকিৎসাটা কি বা আমরা আসলে যে আসলে কি করব, এখানে আমি আসলে দুভাগে ভাগ করে কথাটা বলতে চাই। একটা হচ্ছে কারো পিত্তথলিতে পাথর আছে, আপনি একটা আপনি নিজে থেকে একটা আলোচনা করলেন, দেখা হলো যে আপনার পিত্তথলিতে পাথর, কিন্তু আপনার ওই যে যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলো আপনার নেই, পেটে ব্যথা হয় না, আপনার বমি ভাব হয় না, বা আপনার কোনো ধরনের ট্রাভেলই হয় না,
এই ধরনের কেসগুলোতে আমরা বলি যে আসলে কোনো চিকিৎসা প্রয়োজন নেই, বরং আমরা আপনাকে অবজারভেশনে রাখবো, একটা ওয়াচফুল অবজারভেশন, যে আসলে আপনার পরবর্তীতে ব্যথা ওঠে কিনা, আপনার পরবর্তী জন্ডিস সহ অন্য কোনো রোগ হয় কিনা, আপনার ক্ষুধা মন্দা বমি ভাব বমি এগুলো আস্তে 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 যে পিরিয়ডিক্যাল যে সিম্পটমগুলো আছে এগুলো আপনার আসে কিনা আমরা অবজারভেশনে রাখবো, আমরা কোনো ধরনের সার্জারি বা কিছুতে যাব না। দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে আসলে আমরা সার্জারি করব, সেটা কাদের সার্জারি করব, সার্জারি করব স্পেসিফিক কিছু মানুষের। এক, যেমন ধরেন তার পিত্তথলিতে পাথর আছে এবং এই পাথরের কারণে তার লক্ষণগুলো আছে, তীব্র পেটে ব্যথা, তার খাবার দাবারে অরুচি আছে, সে কিছু ফ্যাটি ফুড খেতে পারে না, খাওয়া মাত্র তার ব্যথা শুরু হয়, তার প্রচণ্ড বমি হচ্ছে, এই যে যে লক্ষণ সহ রোগীগুলো। দুই হচ্ছে পিত্তথলির পাথরের কিছু কমপ্লিকেশন আছে, পিত্তথলির পাথর থেকে গলব্লাডারে পুত জমতে পারে, ইনফেকশনে পুত জমে যেতে পারে, এটাকে বলা হয় এম্পায়মা গলব্লাডার। তো এম্পায়মা গলব্লাডার যদি কারো হয়ে যায় অথবা পিত্তথলির ভেতরে পাথর আটকে গিয়ে মিউকাস জমতে পারে, এটাকে বলা হয় মিউকোসিল গলব্লাডার। অনেক সময় প্রচুর পিত্তথলির পাথরের কারণে অনেক সময় পিত্তথলি ছিঁড়েও যেতে পারে, ফুটা হয়ে যেতে পারে, পুরো পেটের মধ্যে পিত্তরস ছড়িয়ে পড়ে। এই যে আমি কমপ্লিকেশনগুলো বললাম, এইগুলো যদি কারো হয়ে যায় তখন তার লাগবে, অপারেশন লাগবে। তাহলে আমি বললাম প্রথমে তার কমপ্লেন থাকতে হবে, কমপ্লেন থাকলে অপারেশন লাগবে, কমপ্লিকেশন থাকলে অপারেশন লাগবে। আরেকটা সি বলি, যদি কারো কোমরবিডিটি থাকে, যেমন ধরো পিত্তথলির পাথর আছে সাথে তার ডায়াবেটিস আছে, তার অপারেশনটা করতে হবে। পিত্তথলির পাথর আছে সাথে তার হেমোলাইটিক অ্যানিমিয়া নামে একটা বাজে রোগ আছে, তার অপারেশনটা করতে হবে। পিত্তথলির পাথর আছে এবং সে প্রচন্ড ওবেজ একজন মানুষ, তার ওজন অনেক বেশি, তার কোনো একটা ব্যারিয়াট্রিক সার্জারি লাগবে, এই ধরনের রোগীদের পিত্তথলির পাথর অপারেশন করতে হবে। আশা করি আমি দুভাগে ভাগ করে বলতে পেরেছি। হ্যাঁ, আপনি বললেন যে অপারেশন প্রয়োজন, তো অপারেশনটা কিভাবে করবে, পেট কেটে নাকি ল্যাপারোস্কোপি? এটা খুব সুন্দর একটা প্রশ্ন এবং আসলে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন বা যারা আমাদের কাছে আসেন তাদের এই প্রশ্নটা খুব কমন থাকে। দেখুন, সার্জারিটা এখন এতটাই এগিয়ে গেছে যে আসলে প্রায় অনেক 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 অপারেশন যেগুলো আগে পেট কেটে করতে হতো 10-20 বছর আগেও, সেই কেসগুলো এখন আর পেট কেটে করার প্রয়োজন হয় না। যেমন পিত্তথলি পাথরের অপারেশনই, এইটা গত 20 বছর ধরে আমার মনে হয় না বাংলাদেশের 90% সার্জনই আসলে তারা পেট কেটে আর অপারেশন করেন না, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করি। অর্থাৎ রোগীকে পেট কাটতে হবে না, পেটের উপর আমরা 3-4 ফুটা করি এবং সেই 3-4 ফুটা করার মাধ্যমে আমরা পিত্তথলিটাকে কেটে বের করে নিয়ে চলে আসি। এবং পিত্তথলি পেট কেটে করার যে যুগটা আমার মনে হয় সেটা আমরা পার করে এসেছি। এখন আর আমাদের কাছে যারা সরকারি হাসপাতালে, আমি যেখানে আছি, যেখানে আমি সরকারি হাসপাতালে নিয়মিত রোগী দেখি, আমার হাসপাতাল শহীদ সৈয়দ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তো অনেক গরিব রোগী আসে, অনেক গরিব রোগী। যেমন ধরেন কেউ আসলো, সে সিএনজি চালায় বা রিক্সা চালায় অথবা একটা চায়ের দোকানদার, আপনি জেনে অবাক হবেন তারা কিন্তু আসে, এসে যখন বলে যে পিত্তথলির পাথর, তারা কিন্তু সরাসরি এসে বলে যে স্যার পিত্তথলির পাথর হয়েছে ভালো কথা, আমরা কিন্তু পেট কেটে অপারেশন করবো, আমরা যে পেট ফুটো করে অপারেশন করবো। মানে তারা হয়তো বা ল্যাপারোস্কোপি কথাটা বলতে পারে না, কিন্তু তারা যে পেট ফুটো করে করা যায়, পেট কাটতে হয় না, এটা তারা জানে। তো একটা ভালো মেসেজ রোগীদের মধ্যে কিন্তু আসলে ভেন্টিলেট হয়েছে যে ল্যাপারোস্কোপির মাধ্যমে অনেক 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 অপারেশন করা যায়। এবং পিত্তথলির পাথর এমন একটা অপারেশন যে আমরা কোলেসিস্টেক্টমি বলি, পিত্তথলির পাথর পিত্তথলিটাকে কেটে বের করাটাকে, এটা ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সফলভাবে প্রায় 10-20 বছর ধরে বাংলাদেশের সার্জনরা কিন্তু করে যাচ্ছে। এই ল্যাপারোস্কোপির সুবিধাটা কি, রোগী আসলে কতদিন পর বাড়ি ফিরে যেতে পারে? অনেক অনেক সুবিধা। প্রথমত দেখুন, আমি পেট কাটছিলাম, একটা বড় আমরা 4-3 ইঞ্চি করে যে পেটটা কাটলাম, একটা পেটে যখন আমরা ব্লেড ছবো পেটটা কাটবো, পুরো শরীরের মধ্যে কিন্তু একটা কেমিক্যাল ঝড় বয়ে যায়। এবং আমাদের যত সার্জারি বইগুলো আছে, সার্জারি বইগুলোর প্রথম চ্যাপ্টার হচ্ছে এই শরীরবৃত্ত পরিবর্তনগুলো নিয়ে। যেমন আমাদের একটা চ্যাপ্টার আছে মেটাবলিক রেসপন্স আফটার টিস্যু ইঞ্জুরি, অর্থাৎ আপনার শরীরে আমি একটা ব্লেড ছোঁয়াবো, এরপরে কী কী ঘটনা ঘটবে আপনার শরীরে, সব কিছু কিন্তু বলা আছে ওখানে। তাহলে দেখুন, যে আমি পেটটা কাটছি না, তার আমি তার পেটের সিম্পল একটা ফুটা করছি, তাহলে এই যে শরীরের উপর যে একটা ঝড় বয়ে যাবে, এই ঝড় বয়ে যাওয়ার সুযোগটা অনেকাংশে কমিয়ে দিলাম। এরপরে আপনি কোথাও কাটলেন, কাটলে তো ব্লিডিং হবে, জীবন্ত শরীর কাটলেই ব্লিডিং হবে, সে রোগী অজ্ঞান করা থাকলেও ব্লিডিং হবে, জীবন্ত থাকলেও ব্লিডিং হবে। আমি তো এখানে পেট কাটছি না, জাস্ট ফুটো করছি, সুতরাং রোগীর ব্লিডিং এর পরিমাণও কমে গেল। তিন হচ্ছে, যেহেতু পেট যখন আমি কাটবো, এটা সেলাই দেওয়ার ব্যাপার থাকবে, সেলাই যখন দেওয়ার ব্যাপার থাকবে, সেলাই কাটার ব্যাপার থাকবে, তাই না? এই পুরো প্রক্রিয়াতে রোগী আসলে ব্যথা পাবে। কিন্তু পেট যখন আমি ফুটো করছি, তখন তো রোগী আর কোনো, রোগীর মাত্র একটা সেলাই দিচ্ছি ফুটাটা বন্ধ করার জন্য, তো রোগীর অ্যাজ এ হোল তার পেইন প্রায় 90% কমে আসছে। এবং ফাইনালি যখন একটা রোগী আপনি পেট কাটবেন, পেটটা কাটবেন, 3 দিন পর তার একবার ড্রেসিং করবেন,
তার 7 দিন পরে 10 দিন পরে সেলাই কাটবেন, এই যে 7 থেকে 10 দিন 11 দিনের যে সময়টা, এই পুরো সময়টা কিন্তু রোগী আপনার তত্ত্বাবধানেই থাকবে, রোগী কিন্তু বাসায় যেতে পারছে না। কিন্তু পিত্তথলির পাথরের অপারেশন যে আপনি আজকে করলেন, আপনি ইচ্ছে করলে আগামীকাল সকালে রোগীকে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি আজকে ভোরবেলা অপারেশন করেছেন, আপনি চাইলে রোগীকে রাতের বেলা বাসায় পাঠিয়ে দিতে পারেন। অর্থাৎ হসপিটাল স্টে অনেক 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 কমে এসছে এবং এইটার একটা বাস্তব চিত্র আসলে পাওয়া যায় সরকারি হাসপাতালগুলোতে। যখন আমাদের পুরনো স্যাররা পেট কেটে অপারেশন করতেন, তখন যে পরিমাণ বেড অকুপেন্সি থাকতো, হসপিটাল স্টে করার পরিমাণ থাকতো, এখন সেটা মানে পরিসংখ্যানগতভাবে অনেক 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 কমে এসেছে। তো এই ল্যাপারোস্কোপিক সার্জারির বিশেষত্বটাই হচ্ছে এইটা, যেটা হসপিটাল স্টে কমিয়ে দিবে, রোগীর ব্যথাটা কম হবে, রোগীর ব্লিডিং কম হবে এবং রোগীর এই কসমেটিক পারপাসটা সার্ভ হয়। একটা দাগ থাকবে পেটের উপর, সেই দাগটা থাকছে না, মাত্র 4টা ফুটা থাকে এবং 6 মাস পরে এই ফুটাগুলো আর চিহ্নিত করা যায় না। 6 মাস পরে রোগী যদি নিজে স্বীকার না করে, তাহলে বোঝার আর কোনো উপায় থাকবে না যে এই পেটে তার কোনো অপারেশন হয়েছে। ল্যাপারোস্কোপি আসলে খরচ কিরকম? দেখুন, ল্যাপারোস্কোপি একটা নতুন ডাইমেনশনাল সার্জারি, এইটা সম্পূর্ণ একটা মেশিনারি সার্জারি, এটা মেশিনের মাধ্যমে করতে হয়। তার মানে প্রথাগত যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর বাইরেও আপনার আলাদা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হচ্ছে, সাথে একটা হাই পাওয়ারফুল একটা ক্যামেরা, এই যে এখন এই ক্যামেরাগুলো আমাদেরকে ভিডিও করছে, এর থেকেও ভালো রেজলিউশনের ক্যামেরা আমাদেরকে ইউজ করতে হয়, যেটা দিয়ে আমরা পেটের ভেতরের সবকিছু সবগুলো অঙ্গকে দেখতে যেতে পারি, ব্লিডিং হচ্ছে ব্লিডিংটা যাতে দেখতে পারি, এই যে বিষয়গুলো। তার মানে এই যে পুরো সেটআপটা, এই সেটআপটার একটা কস্ট আছে। আপনি, আমি একটা ডিফারেন্ট সেটআপে কাজ করছি, এই সেটআপটার একটা কস্ট আছে। তো যদি আপনি সরকারি হাসপাতালের কথা বলেন, সরকারি হাসপাতালে রোগীর খরচ কেটে করলেও যা ল্যাপারোস্কোপিক একই, কোনো পার্থক্য নেই। কিন্তু প্রাইভেট হাসপাতাল যখন আপনি যাবেন, তখন এই ল্যাপারোস্কোপিক সেটটা যে আপনি ইউজ করছেন, এইটার জন্য হয়তোবা হাসপাতাল কর্তৃপক্ষকে একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়, সেটা 5,000-6,000 হোক, একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়। যেহেতু একটা স্পেশাল একটা মেশিনারি সার্জারি করছি আমরা এবং এই মেশিনটার যে কস্টিংটা আছে সেটা আসলে কিছুটা চিকিৎসাতে আসে। তো এইটা যেমন সত্যি কথা, আবার দেখুন আমরা যদি পেট কেটে অপারেশন করতাম, আপনাকে প্রাইভেট হাসপাতালেও 5 থেকে 7 দিন থাকতে হতো, তাহলে 7 দিনে আপনার কেবিন ভাড়া যা আসতো, তার থেকে আপনার এই 7 দিনে কেবিন ভাড়া, 7 দিনে ওষুধপত্র খরচ, আবার রোগী তো আর একা থাকে না, রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্টও থাকে, তার খাওয়া খরচ, তাকেও তো সময় দিতে হয় হাসপাতালে, তার খাওয়া খরচ এবং পুরো পরিবারের উপর যে একটা প্রতিক্রিয়া যায়, সেই সব কিছুই তো কমে আসছে। সুতরাং সেই অর্থে বিবেচনা করলে ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিন্তু আসলে খরচ আরো বরং কমই হয়। আপনি মেশিন চার্জটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হোল আপনার যে সামগ্রিক চিকিৎসা খরচটা, এটা অনেক 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 কমে আসে ল্যাপারোস্কোপিক সার্জারিতে। সুতরাং আমি বিশ্বাস করি ল্যাপারোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে যদি পিত্তথলির পাথর অপারেশন করা হয়, কেটে করার থেকে আপনার সামগ্রিকভাবে খরচ কম হচ্ছে। আপনি জানেন যে মানুষ সাধারণত অপারেশনকেই ভয় পায়, সেটা যে কোনো অপারেশন হোক, পিত্তথলির পাথর কি আসলে ওষুধে দূর করা যায়? এইটার যদি সরাসরি উত্তর দেই তাহলে না, কোনো ওষুধেই আসলে পিত্তথলির পাথর আপনার দূরীভূত হবে না। বা আসলে যদি এমন কেউ বলেও থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে এই অভিযোগটা আমরা পাই, ওষুধ খাওয়া, হ্যাঁ হ্যাঁ, রোগীরা অনেক সময় বলে বা যে অমুক ডাক্তার বা ফার্মেসির অমুক দোকানদার বলেছে এই ওষুধটা খেলে, এগুলো আসলে সবই অবৈজ্ঞানিক কথাবার্তা। কারণ বাংলাদেশে, আমি এর আগেও বলেছিলাম যে আসলে বাংলাদেশে তো চিকিৎসক ছাড়াও অনেকে চিকিৎসা করেন, তো আসলে এই জন্য এই রোগীগুলো যখন আমাদের কাছে আমরা পাই, তখন আরো বেশি কমপ্লিকেটেড অবস্থায় আসে। আচ্ছা, আপনার একটা পাথর তৈরি হয়ে গেছে, এই পাথরটা কোনো ওষুধ আপনি গলাতে পারবেন না। এমন ওষুধ হয়তো বা আছে যে ওষুধটা খেলে হয়তো পাথর আপনার আর হবে না, কিন্তু পিত্তথলির পাথর যার হয়ে গেছে, সেটা কোনোভাবে একটা ওষুধ খেলাম, পাথরটা গলে বের হয়ে গেল, এই ধরনের দাবি করা আসলে অবৈজ্ঞানিক, এগুলো প্রমাণিত না। সুতরাং যারা এই ধরনের চিকিৎসা নেন, এরকম প্রচুর রোগী কিন্তু আমরা পাই এবং এরা আরো বাজে অবস্থায় আমাদের কাছে আসে। দেখা যায় পাথরটা একটা জায়গায় আটকে গেছে এবং কমপ্লিকেশন ডেভেলপ করেছে। আপনি যেটা বললেন যে বাজে অবস্থায় আসে, আসলে রোগী যদি দীর্ঘদিন পিত্তথলিতে পাথরটা রাখে, এটা অপসারণ না করা হয়, তাহলে কি ধরনের সমস্যা? এটা আসলে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় চলে যায়। আমরা কিন্তু এই ধরনের রোগীও পাই, এই যেটা আসলে বলছিলাম যে আসলে ওই অনেকেই তো আসলে রোগীদেরকে উপদেশ দেন চিকিৎসক ছাড়াও, তো তাদের উপদেশ শুনে অনেক সময় মানুষ এমন হয় যে না, পিত্তথলিতে পাথর আছে, তার ব্যথাও করে, মানে অপারেশন করার মতো তার কেস আর কি, কিন্তু তারা হয়তো যে কারো পরামর্শে কারো বুদ্ধিতে অপারেশন করলো না, 1 মাস 2 মাস করে করে 5 বছর 10 বছর পর্যন্ত তারা অপেক্ষা করে অপারেশন না করে 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 থাকে, পরবর্তীতে দেখা যায় আমরা সেই ধরনের রোগীটা পেলাম যে তার পিত্তথলিতে ক্যান্সার হয়ে গেছে। তার মানে মানে পাথর রেখে দিলেই যে ক্যান্সার হবে সেরকম না বিষয়টা, কিন্তু পিত্তথলির পাথর দীর্ঘদিন চিকিৎসা না পেলে বা অপচিকিৎসা পেলে বা কম চিকিৎসা পেলে, তার কিন্তু পরবর্তীতে একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হওয়ার সুযোগ আছে। এবং পিত্তথলির পাথরের রোগীগুলোর যে লক্ষণগুলো থাকবে,
পিত্তথলির ক্যান্সারের কিন্তু রোগীর কিন্তু একই রকম লক্ষণ থাকে। সুতরাং আমার মনে হয় দেরি না করে অতি দ্রুত যদি আপনি একজন সার্জনকে দেখান, এবং যদি আপনার এটা হয় যে পিত্তথলির পাথর আপনার আছে এবং আপনার কমপ্লেনও আছে, আপনার সিমটমও আছে, তাহলে আমার মনে হয় দেরি না করে সার্জারিকেই বেছে নেওয়া বেশি ভালো। কারণ সার্জারি করলেন, আপনি পিত্তথলিটাকে কেটে ফেললেন, সুতরাং পিত্তথলিতে ক্যান্সার বা অন্য কিছু আর কোনো সুযোগই আপনি রাখলেন না। সুতরাং সেদিক থেকে অন্য কারো বুদ্ধিতে না চলে আমার মনে হয় আপনার সার্জন যা বলবেন সে অনুযায়ী চিকিৎসা নেওয়া আপনার জন্য বেটার হবে। মানে পিত্তথলিতে পাথর যখন আমাদের শনাক্ত হবে তখন আসলে একজন সার্জনের কাছেই যেতে হবে? অবশ্যই, নিঃসন্দেহ। আচ্ছা, পিত্তথলিতে পাথর আপনি বললেন যে নারীদের বেশি হয়, এর পিছনে কি কোনো কারণ আছে? এর পেছনে কারণ কিছু কিছু রোগের কিছু কিছু বয়সের কিছু ব্যারিয়ার থাকে। যেমন ধরেন অ্যাপেন্ডিসাইটিস রোগটা, এটা একটা নির্দিষ্ট বয়সের রোগীদের হবে। আপনি 60 বছর বয়সে একটা অ্যাপেন্ডিসাইটিস রোগী পাবেন না। এটা যদি আমরা পাই যে 60 বছর বয়স কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের মতো সিমটম আছে, আমরা অন্য কিছু ভাবি, আমরা ভালো করে রোগীটাকে ইভ্যালুয়েট করি। সেরকম কিছু রোগ আছে এগুলো পুরুষদের বেশি হয়, কিছু রোগ আছে নারীদের বেশি হয়। পিত্তথলির পাথর এই রোগটা নারীদের বেশি হওয়ার আমরা একটা স্টাডি পেয়েছি, এবং সব বইগুলোতে লেখা আছে যে এটা রেশিওটা হচ্ছে 3:1, মানে নারীদের প্রায় 3 গুণ বেশি হবে পুরুষদের থেকে। এখন এটা একটা বিষয় আছে যে আসলে নারীদের শরীরে বেশ কিছু হরমোনাল চেঞ্জ আসে বিভিন্ন সময়, এছাড়াও প্রেগনেন্সি সহ আরও কিছু চেঞ্জের কারণে মানে একটা নারীর শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। সেই সব কারণেও আবার নারীদের মধ্যে ওবেসিটির হারটাও বেশি। তো সেদিক থেকে আসলে সবগুলো ফ্যাক্টর কিন্তু আসলে পিত্তথলির পাথর হওয়ার অনুকূলেই যায়। এই জন্য মেয়েদের মধ্যে আরও কিছু কারণ আছে, এইগুলো আসলে এই সব কারণে আসলে নারীদের মধ্যে পিত্তথলির পাথর এবং এই এই জনিত সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে পিত্তথলিতে পাথর হলে সেটা দ্রুত শনাক্ত করে এবং অপারেশন করে এটা দূর করাই ভালো? জি, অবশ্যই অবশ্যই। এবং আসলে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আসলে আমরা অনেক সময় করি কি যে আমরা একটু পেটে ব্যথা হলো, আমরা চিকিৎসক না দেখিয়ে একটা আল্ট্রাসাউন্ড করে ফেলি। এইটা একটা ভুল ট্রেন্ড। কেন ভুল ট্রেন্ড? যেমন ধরুন পিত্তথলিতে পাথর হলেই, আমি আগেই বলেছি আপনার পিত্তথলিতে পাথর হলেই যে অপারেশন লাগবে ব্যাপারটা কিন্তু সেটা না। পিত্তথলির পাথর সাথে আরও কিছু কন্ডিশন থাকতে হবে, আর কিছু সমস্যা আপনার থাকতে হবে, তাহলে আমরা অপারেশনের দিকে যাই। কিন্তু আপনি যখন পেটে ব্যথা হলো, পেটে ব্যথা তো আরও অনেকগুলো কারণে হতে পারে, অনেক 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 কারণে আপনার এই উপর পেটে ব্যথা হতে পারে, তল পেটে ব্যথা হতে পারে। কিন্তু যখন আপনি স্বপ্রণোদিত হয়ে সনোলিস্টের কাছে কাছে গেলেন এবং একটা আল্ট্রাসোনোগ্রাম করলেন এবং ধরা পড়লো যে আপনার ছোট একটা পাথর আছে, এইটি কিন্তু আপনাকে দারুণ একটা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দেবে। তা আমার মনে হয় এই ধরনের ভুলগুলো না করা উচিত। আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনার উপর পেটে ব্যথা হচ্ছে, আপনার রেগুলার বমি হচ্ছে, আপনি আপনার নিকটস্থ সরকারি হাসপাতালে আসুন, সেখানে একজন বিশেষজ্ঞ জেনারেল সার্জনকে আপনি দেখান, তিনি তো বলে দেবেন যে এটা পিত্তথলির পাথর নাকি অন্য কোনো রোগ। কারণ এখানে তো আরও অনেকগুলো রোগ হতে পারে, প্যানক্রিয়াটাইটিস নামে একটা রোগ আছে, সেটার ব্যথাটা এরকম উপর পেটেই হবে। এছাড়াও আমাদের পারফোরেশন হয়, পেটের নারী ছিদ্র হয়, সেটার ব্যথাটাও এই উপর পেটেই হবে। আমাদের আলসারের যে ব্যথাটা সেটাও এই উপর পেটেই হয়। অনেক সময় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটাও একটু উপর পেটে উঠে আসে। তো অনেকগুলো কারণে উপর পেটে ব্যথা হতে পারে। আমার মনে হয় নিজেরা স্বপ্রণোদিত হয়ে চিকিৎসা নেওয়া অথবা নিজেরা স্বপ্রণোদিত হয়ে একটা ইনভেস্টিগেশন মানে আল্ট্রাসোনোগ্রাম করে ফেলার থেকে একটু সময় নিয়ে আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল অথবা বেসরকারিতে যেখানেই যান না কেন একজন চিকিৎসক এবং সম্ভব হলে একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিলে আপনি পিত্তথলির পাথরের ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরামর্শ আপনি পাবেন। সেক্ষেত্রে রোগীদের প্রতি অনুরোধ থাকবে, নিজেরা ওষুধ খাবেন না, নিজেরা রোগ নির্ণয়ের চেষ্টা করবেন না, রোগ নির্ণয়ের কাজটা আমার মনে হয় চিকিৎসকদের হাতে ছেড়ে দেওয়াটা ভালো। তাহলে যে পিত্তথলিতে পাথর হলে সেটা শনাক্তের পর ল্যাপারোস্কোপির মাধ্যমে এখন দেশেই ভালোভাবে চিকিৎসা করা যায়, সেটা দূর করাই ভালো। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং টিবিএস এর আজকে যারা অনুষ্ঠানটি শুনছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ছিল আমাদের আজকের টিবিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।